गुड इवनिंग फ्रेंड्स, वेलकम टू आवर अनदर ब्लॉग। আমি ডালিয়া আর পাশে আছে আমার সাথে রাজা। দেরি হয়ে যাচ্ছে বলে রেগে যাচ্ছে, তাই ওর মুখে আজকে কোনো কথা নেই। এখন বলছে এরপর আমি বাড়ি ঢুকে যাব, আর তাহলে তোমাকে যেতে হবে না। তো চলো আর দেরি করব না, তো চলো সঙ্গে থাকো। আমরা আজকে যাচ্ছি কোথায় বলো তো? মেলায় যাচ্ছি, তো চলো আমাদের সাথে। দেখতেই পাচ্ছ মুখটা কেমন হাঁড়ি করে রেখেছে। মুখ হাঁড়ি করে রেখে দিয়েছে, মুখ হাঁড়ি করে মেলায় যাচ্ছে। আমার ভিউ তো আমার হেভি লাগে, ভীষণ ভালো লাগে রাতের শহর। দিনের থেকে হচ্ছে রাতের ব্যাপারটা মানে একটু বেশি ভালো লাগে। রাতে চারিদিকে আলো ঝলমল করে, দারুণ লাগে। আর আজকে তো হচ্ছে এখন আমি যাচ্ছি মেলা, আপনারা আমার সাথে থাকুন, দেখুন আমি মেলা কীরকমভাবে ঘুরছি আর কী কী পছন্দ হয় সে দেখি, কী কী খাবার দাবার পছন্দ হয়। আমি তার জন্য একটু ভাবনা চিন্তার মতোই রয়েছি, কী খাবো, কী দেখবো, কী ভালো লাগবে, কী এ করবে। চলো আমার সাথে আপনারা থাকুন। অনেক কষ্টে কথা বলেছে, বলছে না সেই থেকে মুখ হাঁড়ি করে রেখে দিয়েছে। তো মুখ হাঁড়ি করে মেলায় কেমন লাগে বাইক থেকে নেমে দেখাচ্ছি যে কেমন করে মুখটা হাঁড়ি করে মেলায় যাচ্ছে আমাকে নিয়ে। তো দেরি হয়ে গেছে আমার একটু, ঠিক আছে, তো সেই জন্য ফাইনালি আমরা পৌঁছে গেছি মেলায়। আর হচ্ছে ও এখন যাচ্ছে গাড়ি পার্ক করতে, গাড়িটা হচ্ছে রেখে দিয়ে এলে তারপর আমরা মেলায় ঢুকবো। আর হচ্ছে দেখতেই পাচ্ছ রাস্তায় মোটামুটি এখানে ভালোই মেলায় ভিড় জমেছে, কারণ দুদিন নিম্নচাপের কারণে হচ্ছে ফাঁকাই ছিল হয়তো, আর সেই জন্য আজকে তো ভিড় একটু বেশি। দূর থেকে দেখতেই পাচ্ছ নাগরদোলা দেখা যাচ্ছে। নাগরদোলায় আমি আজ অব্দি কোনদিনে উঠতে পারিনি, মানে ওঠার সাহস হয়নি। ও অনেকবার বলেছে আমাকে ওঠার কথা, কিন্তু মানে আমার হচ্ছে ওঠার সাহস হয়নি। তো হচ্ছে দেখা যাক, চলো মেলায় হচ্ছে যাওয়া যাক। দেখি তাকাও একটু, একবার তাকাও। এ বাবা, আমার বউকে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক, এটা লজেন্সের দোকান দাঁড়িয়ে আছে। এই লজেন্স খাবে নাকি আমার? এ বাবা, এ কি হাতে তো লজেন্স তুলেছে, কে খাবে এটা? তুমি? হ্যাঁ, আমি এখন যেটার জন্য এসেছিলাম মেলায় সেই জিনিসটা আমাদের এখন খুঁজে পাচ্ছি না আপাতত। ও আমার পিছন থেকে ডাকছে, এই এই করে আমি দাঁড়াচ্ছি না, কারণ ও বলি এখন শাড়ির দোকান দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছে। আমি যেটা খুঁজছি সেটা হচ্ছে বাদাম, ঠিক আছে, বাদামটাই খুঁজে পাচ্ছি না এখন। বাদামটা এখন পাবো বুঝতে পারছি না। বাদাম কিনতে এসছি, মেলার ঘুগনি একটা আলাদাই ব্যাপার। তো আমরা এখানে একটাই দুজনে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এখানে ট্রাই করছে একজন হচ্ছে স্মোক পান, এটাকে বলে স্মোক পান, মানে ধোঁয়া ধোঁয়া ব্যাপার আছে একটা। আমি কোনদিন স্মোক পান ট্রাই করিনি, আর হচ্ছে তো আমি ফায়ার পান ট্রাই করবো আজকের। আর তোমরা যদি স্মোক পান ট্রাই করে থাকো তো বলো কেমন লাগে। তো আমার কিন্তু হচ্ছে বেশ ভালোই লাগছে, দেখো 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 দেখো, পান থেকে ধোঁয়া বেরোচ্ছে, ব্যাপারটা মানে দারুণ না। তো হচ্ছে আমার তো হচ্ছে ইচ্ছা আছে যে ফায়ার পান ট্রাই করা, স্মোক পানটা দেখলাম। এখন পানের দোকানে ফায়ার পান দেখতে পাচ্ছি, এটা খাবে আমার বউ, এই প্রথমবার ও ফায়ার পান খাবে, তাই এখনও অনেকটাই হচ্ছে এর মধ্যে রয়েছে। একটু ভয় ভয় তো পাচ্ছে যে মুখের মধ্যে আগুনটা জ্বলে যাচ্ছে। হ্যাঁ, দেখে নিন, ও এখন ফায়ার পান খাচ্ছে। এই হ্যাঁ, কিছু হয়নি কিছু হয়নি, সব ঠিক হয়ে গেছে। সে দেখতেই পাচ্ছেন ওর ফায়ার পান খাওয়ার ভালো লেগেছে, কথা বলতে পারছো না? আইসক্রিম, এটা কি আইসক্রিম বলে? কি আইসক্রিম বলে?
আচ্ছা এটা হচ্ছে ফ্রুট কুলফি দেখতে পাচ্ছো এখানে সুন্দর এই জিনিসটা সব জায়গায় পাওয়া যায় না হুট করে কেমন খেতে গো বউ বলছে ভালো হয়েছে মানে তো খুবই ভালো খুব ঠান্ডা আমার খেতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু খেতে খুব ভালো খাচ্ছি কেমন লাগছে বলো তুমি তো কথাই বলতে পারছো না দেখতেই পাচ্ছ এই রাইডটা কেমন আমার তো হচ্ছে উঠলেই কেমন একটা মাথা ঘোরে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে যারা উঠছে তারা খুব এনজয় করছে ওঠার তো ইচ্ছা হয় কিন্তু উঠলে তারপরে হচ্ছে শরীরটা খারাপ লাগে ভালো লাগে না সেই জন্য আমি উঠতে পারি না কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে আর দেখো সবাই কত এনজয় করছে ব্যাপক না দারুণ লাগছে পেয়ে গেছি আমি এখন বাদাম বাদাম আমি দেখতে পেয়ে গেছি আর বাদামের দোকানে ভিড় বুঝতেই পারছেন বাদাম আমি পেয়ে গেছি পাবো না করছি দুটোই নেবো নিয়ে নাও সিটি গোল্ডের চেন বালা আর মোবাইল ভাঙা মোবাইল দিয়ে বাদাম কিনতে এসছি এখন আমরা হ্যাঁ এরাও কিনতে এসছে তোমরা কি দিয়ে কিনতে এসছো সিটি গোল্ডের চেন দিয়ে বাদাম কিনতে এসছে আমাদের মেলা ঘোরা ফাইনালি কমপ্লিট এখন বাড়ির দিকে যেতে হবে কারণ রাত হয়ে গেছে আর দেরি করে এসেছি আর বেশিক্ষণ থাকা যাবে না বাইরে যাচ্ছি চলো যাওয়া যাক মেলার বাইরে চলো আমরা এখন বাড়ির দিকে যাবো